তো আজ আমরা সবাই চলে এসেছি জামালপুর বড়রাজতলায় বাবার কাছে পুজো দিতে। তো আজ হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন, তার সাথে সোমবার, মানে বাবার বার। বছর শেষ হয়ে নতুন বছর আসতে হাতে মাত্র কয়েকটা দিন, তাই বন্ধুরা মিলে ঠিক করলাম আজকের এই এত ভালো দিনে বাবার স্থানে পুজো দিয়ে আসা যায়। তো যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়লাম রেডি হয়ে গঙ্গা স্নানের উদ্দেশ্যে। কিন্তু তার আগে প্রথমেই যাবো একটা বন্ধুর বাড়ি, কারণ সবাই ওখানেই আসতে বললো। কিন্তু এসে তো দেখি ল্যাওরা আমার সাথে পুরো স্ক্যাম হয়ে গেছে। তো টানা আধ ঘন্টা সবার জন্য দাঁড়িয়ে থাকার পর এখন সবার মনে হলো, হ্যাঁ আর টাইম নষ্ট করলে হবে না, এবার যাওয়া যাক স্নান করতে। আর আমরাও উড়তে উড়তে চলে আসি চশাপুরের ঘাটে। ঘাটে এসেই তারপর কাঞ্চন মল্লিকের মতো চেয়ারা নিয়ে সলমান খানের মতো দাঁত কেলিয়ে কিছু ছবি তুলেই নেমে পড়ি আমরা স্নান করতে। তারপর স্নানের সাথে সাথে সারা বছরে যা পাপ করেছি সেগুলো গঙ্গায় ধুয়ে শুদ্ধ হয়ে চলে যায় বাড়ির সাজুগুজু করতে। বাড়িতে এসে সাজুগুজু করেই চলে যায় বন্ধুর বাড়ি। সেখানে 5 মিনিট দাঁড়িয়ে আমরা বেরিয়ে পড়ি জামালপুরের উদ্দেশ্যে। আর সত্যি বলতে বস এই বন্ধুদের সাথে গ্রুপে, তারপর আবার জার্নি যদি বাইকে হয়, কোথাও যাওয়ার মজাটাই আলাদা। তো এইভাবেই বাইকের রেসারেসি ও প্রকৃতির সুন্দরময় দৃশ্যর মজা নিতে নিতে আমরা পৌঁছে যাই বাবার স্থান। বাবার স্থানে এসেই আমরা প্রথমেই পুজোর বাটা নিয়ে চলে যাই মন্দিরের ভিতর পুজো দিতে। তো আমাদের পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট। আর অন্যবারের মতো এইবার পুজো দিতে খুব একটা অসুবিধা হয়নি, কারণ ভিতরে ভিড়টা একটু কমই ছিল, না হলে অন্যবারে যা ভিড় হয় ভিতরে ঢুকাই যায় না। পুজো দেওয়ার পর প্রসাদ খেয়ে আমরা মন্দিরের আশপাশ গুলো একটু ঘুরে ঘুরে দেখি। ঘুরতে ঘুরতে তার মধ্যেই চোখে পড়ে এই বাজনার আওয়াজ। সত্যি বলতে এই বাজনার আওয়াজ শুনে আর আমরা নিজেদেরকে আটকে রাখতে পারছিলাম না, মনে হচ্ছিল গিয়ে বলে নাচতে শুরু করে দিই। এরপর আমরা চলে আসি একটা পরোটার দোকানে পরোটা খেতে। পরোটা খেয়েই আবার আমরা ঘোরা শুরু করি। কিছুক্ষণ ঘোরার পর তারপর আমরা বেরিয়ে পড়ি বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাবার পথে সবাই বলে চ কাঠিয়াবাবার আশ্রমে ঘুরে যাই। তো যেমন ভাবা তেমন কাজ, চলে আসি কাঠিয়াবাবার আশ্রম। আশ্রমে এসে একটু ঘোরাঘুরি ও কিছু ছবি তুলে আমরা বেরিয়ে পড়ি সোজা বাড়ির উদ্দেশ্যে। তো আমরা এখন এখান থেকে সোজা যাব বাড়ি। আর তোমরা ততক্ষণে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে নাও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো বাই। Tu no lo so, me decido de todo.